বিধাননগরে কলকাতা বইমেলা প্রাঙ্গণ পরিদর্শনে এলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21 জুলাইয়ের জন্য রাজ্যের উত্তর প্রান্ত থেকে আসা তৃণমূল সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে এই মাঠেই। মূলত সেই ব্যবস্থা দেখতেই আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের 21 জুলাইয়ের সভা উপলক্ষে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জমা হয় কলকাতায়। মূলত উত্তরবঙ্গ থেকে আসা মানুষদের থাকার ব্যবস্থা করা হয় বিধাননগরের কলকাতা বইমেলা প্রাঙ্গণে। সেই মতোই প্রস্তুতি শুরু হয়েছে এই মাঠে। সমর্থকদের থাকা ও খাওয়ার জন্য কি ব্যবস্থা করা হয়েছে তা খতিয়ে দেখতেই আজ বিকেলে বিধাননগরের মেলা প্রাঙ্গণে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী এবং স্থানীয় এমএলএ সুজিত বসু ও বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। সুজিত বসু থেকে আয়োজন সম্পর্কে তথ্য নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঘুরে দেখেন প্রস্তুতিও। প্রত্যেক বছরই অভিষেক ব্যানার্জি এখানে আসেন, আমাদের বিভিন্ন জেলা থেকে যারা লোকরা আসে তারা এখানে থাকেন, আর অভিষেক একদিন না অনেক দিনই আসেন, প্রস্তুতি দেখতে আসেন। কেন, তিনি আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি, শুধু তিনি তা না, তিনি যে সাংসদ, আর তিনি এই 21 জুলাই যে ব্যাপারটা, কোথায় কে থাকছে, কিভাবে কিভাবে খাওয়া দাওয়া, কী হবে না হবে, সব কিছু ব্যাপারটা উনি অবজার্ভ করেন, দেখে যান নিজে। আর এটা অভিষেক ব্যানার্জি শুধু এখান বলে না, যেখানে যেখানে আমাদের ক্যাম্প হয় সব জায়গায় উনি আসেন, আজকে আমাদেরটা দেখে গেলেন। টেন্টেটিভ কবে থেকে আসতে শুরু করবেন অভিষেক? সেটা আমরা আর একটা কাল পরশু বলে দিতে পারবো, আমাদের নেতৃত্ব জানিয়ে দেবে কারা কবে কোথা থেকে আসবে। সেই মতো ব্যবস্থা প্রত্যেক বছর আপনারা দেখেছেন এখানে হয়, সেই ব্যবস্থাই এখানে থাকে। ম্যাক্সিমাম উত্তরবঙ্গে এখানে থাকে প্রত্যেক বছর, এবারে যেটা বলে দেবে সেটাই হবে, দল যেটা বলবে সেটাই।